হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর এটা হচ্ছে, দেখো, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের এখানকারই, অর্থাৎ বরিপালেরই কাছাকাছি হনুমানকুঠি বলে একটা জায়গা আছে। এখানে হনুমানজির পুজো হয় আজকের দিনে, দীপ দীপাবলি বলে এই অনুষ্ঠানটাকে। পুরো জায়গাটা অসংখ্য, মানে কয়েক হাজার প্রদীপ দিয়ে সাজানো হয়। দেখো, প্রত্যেকটা কিন্তু আসল প্রদীপ, যে ওই ইলেকট্রিকের যে প্রদীপ ওই প্রদীপ নয়, পুরো মন্দিরটা এই প্রদীপ দিয়ে সাজানো। এমনকি বাজি পোড়ানোও হয়, তবে আমি অনেকটা পরে গেছিলাম তাই সমস্ত বাজি পোড়ানো দেখতে পাইনি। আমি যাওয়ার পর কিছুটা পুড়েছে, তারপর বন্ধ হয়ে গেছিলো। আমি অনেকটা মানে অনেক রাত করে গেছিলাম, তো সেই জন্য তো দেখতে থাকো, বেশি বকবক করবো না। খুব অল্প ছোট্ট একটা ভিডিও দিলাম, তবে আমি জানি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। মানে এটা যদি আমি তো ছবিতে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, সামনাসামনি মানে মানে দারুণ। তবে অনেক ভিড় হয়েছিল, তো বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, তাই যতটা পেরেছি কম সময়ের মধ্যে ভিডিও করেছি। দেখো, মানে অপূর্ব জায়গা। যারা ছবি তুলতে ভালোবাসো তারা মানে এইরকম জায়গা পেলে ছবি তুলবে, তবে ছবি তুলতেও দিচ্ছে না, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, মানে এক জায়গায়। তো দেখতে থাকো।